নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। খাসি অখাসি হিংসায় উত্তপ্ত মেঘালয়, নির্যাতনের শিকার বাঙালিরা শিথিল কারফিউ। শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত আরেক বন্দী, এখনো রইলেন নজন। নোভেল করোনার জের, মাস্কের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এজাহার গ্রাহকের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাঙালি খাসি হিংসায় উত্তপ্ত পাহাড়ি রাজ্য মেঘালয়ের বিভিন্ন জেলা, বিশেষ করে রাজধানী শহর শিলংয়ের পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বৃহস্পতিবারও। শিলংয়ের বেশ কিছু এলাকায় দিনভর কারফিউ শিথিল ছিল। মেঘালয়ের সহকারী আইজিপি এক বুলেটিনে এদিন জানান, শিলংয়ের বড়বাজার, পল্টন বাজার, মফরান সহ ক্যান্টনমেন্ট অঞ্চল ছাড়া পুরো শহরেই এদিন কারফিউ শিথিল ছিল। সাধারণ মানুষ প্রকাশ্যে বেরিয়ে আসেন, কিন্তু সবার চোখে মুখে ছিল আতঙ্ক ও উদ্বেগের ছাপ। নিরাপত্তা বাহিনী কড়া নজরদারি করছে। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ উমসিলিং পাটার রিম্বাই এলাকায় সাদ্দাম হোসেন নামের এক গাড়ি চালকের ওপর দুষ্কৃতীরা চড়াও হয়। তাকে মারধর করে তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বুধবার শেষ রাতেও রাস্তার পাশে থাকা একটি স্থানীয় ট্যাক্সির ওপর দুষ্কৃতীরা হামলা চালিয়ে এটি ক্ষতিগ্রস্ত করে। সব মিলিয়ে গোটা রাজ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ ও হিংসার ঘটনা ঘটলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বলে পুলিশ দাবি করেছে। এদিকে গত কয়েকদিনের হিংসায় গোটা মেঘালয় রাজ্য জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। খাসি এবং অখাসিদের মধ্যেই মূলত সংঘাত দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সরকার কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করতে নিরাপত্তার বহর বাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। We are not very sure about that, but of course this is a sensitive situation, and that is the reason why we have I just had called an emergent meeting, where we had a meeting with the Home Minister, the Additional Chief Secretary Home, DGP, SP and DC. We just met about an hour back, and that is why we have taken a decision to immediately impose curfew in Shillong itself, which has started at 10 o'clock in the night. And we will see how the situation goes, and if necessary, we'll further extend it. It'll be initially for about 10 to 12 hours. And also as a precautionary measure, we have ensured that the internet also on the mobile phones will be temporarily suspended. মেঘালয়ে খাসি অখাসি সংঘাত, বাঙালি খেদাও এর রূপ নিতেই বরাক উপত্যকা ও ত্রিপুরায় আতঙ্ক দেখা দিয়েছে। গত দু সপ্তাহ ধরে বেশ কটি ঘটনা সেখানে সংঘটিত হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে শুক্রবার অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিন শিলচরে ক্ষুদিরামূর্তির পাদদেশে বিকেল 4:30 শুরু হবে এই অবস্থান। এতে উপস্থিত থেকেই মেঘালয়ে বাঙালি হেনস্থার প্রতিবাদ জানাতে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা সংস্থা সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন জয়দেব ঘোষ। বৃহস্পতিবার জামিনে মুক্তি পান তিনি। ডিটেনশন ক্যাম্পে 3 বছরের অধিক বন্দী জীবন কাটানো ব্যক্তিদের মুক্তির সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে মুক্তি পান জয়দেব। গত 26 ফেব্রুয়ারি হাইলাকান্দি মোহনপুরের বাসিন্দা সুখদেব রির পর এবার মুক্তি পেলেন জয়দেব। করিমগঞ্জ বিদেশি ন্যায়াধিকরণ তৃতীয়ের একপক্ষীয়ভাবে বিদেশি বলে রায়দানের পর গুয়াহাটি হাইকোর্টের একটি অন্তর্বর্তী আদেশে শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পান বদরপুর স্টেশন রোডের বাসিন্দা জয়দেব ঘোষ। তার ভাই সুদীপ ঘোষ এবং মা রীনা ঘোষের এক আবেদনের উপর ভিত্তি করে এই আদেশ জারি করা হয়। জামিনে মুক্তির ওই নির্দেশ জারি করেন বিচারপতি মনোজিৎ ভুঁইয়া এবং বিচারপতি পার্থজ্যোতি শইকিয়া। এদিকে গত 3 মার্চ এই নির্দেশ জারি হলে করিমগঞ্জ পুলিশ গাছড়াভাবে কাজ করার জন্য জয়দেবকে মুক্তি দিতে দেরি হয়েছে বলে অভিযোগ করেছেন আম জনতা। পরিবারের সব কি আমার ঠাকুরদাদা এই দেশের মাটিতে আমার 1953 ঠাকুরদাদার নামে ল্যান্ড আছে এখনো,
আমার বাবার 51 পাসপোর্ট আছে, 51 সিটিজেনশিপ আছে। আমি নিজে 1983 মেট্রিক ক্যান্ডিডেট, আমার অ্যাডমিট আছে। তারপরেও আমার এই পরিস্থিতি। এদিকে এনআরসি অ্যাক্টিভিস্ট কমল চক্রবর্তী ক্ষোভ ব্যক্ত করে বলেন, জয়দেবের বাবা ভারতীয়, ছোট ভাই ভারতীয়, জয়দেব বিদেশে হন কিভাবে? কমল বলেন, ফরেনার্স ট্রাইব্যুনালের একটি কাজ যে কোনো ভারতীয়কে বাংলাদেশে সাজিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া। একটাই কাজ হচ্ছে যে যেভাবে হোক একটা মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাও, তাহলে আমার প্রমোশনটা মতলব গভর্নমেন্ট অফিসিয়ালস কি লাপরওয়াহি কি ওয়াজহ সে হোগা? ডেফিনেটলি 100% আর্লিয়ার ইউ অলসো মানে ফাউন্ড না মানে শুভদেবলি দ্যাট হি ওয়াজ ইন্ডিয়া, জয়দেব কোশ ইজ অলসো ইন্ডিয়ান বিকজ হার মাদার ইজ ইন্ডিয়ান, হিজ ইয়াঙ্গার ব্রাদার ইজ ইন্ডিয়ান, সো অটোমেটিক্যালি হি ইজ ইন্ডিয়ান। দ্যাট মিন্স ইন দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান, ইন দ্য নেম অফ বাংলাদেশ ইজ অল ইন্ডিয়ানস আর নাও এন্টার্ড ইন টু দ্য ডিটেনশন সেন্টার, দ্যাট আই হ্যাভ বিন প্রুভ বাই দিস। করোনা ভাইরাস মোকাবিলায় গোটা বিশ্ব যখন একযোগে ঝাঁপিয়ে পড়েছে, মারণ এই ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এসেছে সরকার, চালাচ্ছে বিভিন্ন সতর্কতামূলক অভিযান, ঠিক সে সময় ব্যতিক্রমী এক দৃশ্য দেখা গেল শিলচরে। মুখে পরার সাধারণ একটি মাস্ক মেডিকেল স্টোরে কিনতে গিয়ে অস্বস্তিকর অবস্থার মুখে পড়েন শান্তনু রায় নামের এক গ্রাহক। 20 টাকার মাস্কের দাম 200 টাকা চেয়ে বসে মেডিকেল স্টোরের মালিক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার শিলচর হাসপাতাল রোডে। মেডিকেল স্টোরের নাম জেকে এন্টারপ্রাইজ অ্যান্ড জেকে মেডিকেয়ার। ঘটনার পরিপ্রেক্ষিতে শিলচর আশ্রম রোডের বাসিন্দা শান্তনু রায় শিলচর সদর থানায় দায়ের করেন এক এজাহার। পাশাপাশি জেলাশাসকের হাতে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তুলে দেন একটি স্মারকপত্র। শিলচর সিভিল হাসপাতালের উল্টো দিকে জেকে এন্টারপ্রাইজ আর জেকে মেডিকেয়ার বলে একটা সার্জিক্যাল আইটেমের দোকান আছে, ওইখানে আমি অ্যান্টিডাস্ট মাস্ক নিতে গিয়েছিলাম। তো আমি রেগুলারই মাস্ক ইউজ করি, কারণ আমি নিজেও ইউজ করি আর আমার ছোটো একটা বাচ্চা আছে, ওটা ওর একটু অ্যাজমার প্রবলেম থাকায় আমার রেগুলার মাস্ক নিতে হয়। প্রতি দু মাস অন্তর অন্তর আমি ওদের থেকে মাস্ক আনি। যে মাস্কটা আমি বিগত 2 মাস আগে ওদের থেকে 20 টাকা করে নিয়েছি, কালকে হঠাৎ যাওয়ার পর দেখি মাস্কের দাম বলছে 20 টাকার মাস্কটার দাম বলছে ওরা 200 টাকা, আর 30-50 টাকা যে মাস্কের দাম সেই মাস্কের দাম বলছে ওরা 300 টাকা। তারপর আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, দাদা এটার কারণ কী? বলে মালের ক্রাইসিস এইভাবে শিলচরে হঠাৎ করে হয়ে গেলো, বলে আমরা মাল খুঁজে পাচ্ছি না, পাবলিক ডিমান্ডে আমাদেরকে বেশি দাম দিয়ে নিয়ে আসতে হয়। আর ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বডি প্রাইস থাকবে। তো বলে না, ওটাতে লেখা থাকে না, আমাদের মাস্কের লেখা থাকে না, মাস্কগুলো যেহেতু বক্সে আছে বক্সটাতেও লেখা থাকবে। তো আমি হাতে নিয়ে বক্সটাতে দেখলাম যে লেখা আছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, বাট এই প্রাইসের অ্যামাউন্টের জায়গাটা ওমিট করা। পরে শান্তনু অভিযোগ করেন, এস্তেমার রোগী তার মেয়ের জন্য সব সময়ই তিনি মাস্ক কিনে থাকেন, এদিনও তিনি গিয়েছেন, কিন্তু মাস্কের দাম শুনেই তার মাথা ঘুরে যায়। মাস্ক কেনার বিনিময়ে রসিদ চাইলে তা দিতেও নারাজ মেডিকেল স্টোর কর্তৃপক্ষ। শান্তনু আরও বলেন, বর্তমানে গোটা পৃথিবী জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে মারণ ভাইরাস করোনা, আতঙ্কিত প্রতিটি মানুষ। ঠিক এ সময় মেডিকেল স্টোরগুলোর এ ধরনের জিনিসের মূল্যবৃদ্ধি করা তিনি মেনে নিতে পারেননি, তাই তিনি এই এজাহার দায়ের করেছেন। সেই সঙ্গে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নিতে স্মারকপত্র দিয়েছেন জেলা শাসককেও। আমি তো কমপ্লেন করেছি, এখন দেখা যাক ডিসি মহোদয় কি অ্যাকশন নেয়, পুলিশ প্রশাসন কি অ্যাকশন নেয়। আমি এই কমপ্লেনের কপিগুলো আমি সিএম অবধি পাঠাবো, জিএসটি সুপারিনটেন্ডেন্টের কাছেও আমরা কমপ্লেনগুলো দেবো। ওনারা বলেছেন যেহেতু যে ওনারা মেমো পান না মাল আনেন, তাহলে গুডসের সার্ভিস ট্যাক্স জিএসটি ছাড়া কীভাবে মালগুলো এন্ট্রি হয় এত বড় একটা পারমিট। এদিকে ঘটনার খোঁজ নিতে গেলে আমার বাংলার ক্যামেরায় জেকে এন্টারপ্রাইজ অ্যান্ড জেকে মেডিকেয়ারের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাস হোক আর যাই হোক এ ধরনের সামগ্রী তারা রাখেন না, কেউ অর্ডার করলেই তারা নিয়ে আসেন, তবে এসবের জন্য তারা কোনো রসিদও দেন না। করোনা ভাইরাসে যেগুলো মাস্ক যেগুলো আছে বাইরে যেগুলো পাওয়া যায় যেগুলো আছে এগুলো কেউই আপনার এগুলো যারা পুরানো স্টক আছে তারা একটা বেশি দামে বিক্রি করে, ঠিক আছে, কেউই আপনাকে সময় ছাড়া মাল দেয় না। কিন্তু এমনি আনিয়ে আজে বিক্রি করা প্রিন্ট এডিটা নিয়ে এগুলোর আমরা কোনো দরকার পড়ে না। কিন্তু হে দেখতেছে যে মানে বাক্সের মধ্যে প্রিন্টেডটা উঠাই না, এর যদি একটা কয় যে দিতে এটা তো হইতো না, ওকে মানে ক্যাশমো দেওয়াটা আপনার প্রবলেম, এটাই কইতাছেন আপনি ক্যাশমো দেওয়াটা প্রবলেম মানে যদি কেউ যদি কয়, যেমন আপনি যদি কোন যে আমার একটা মেম্বারশিপ বানিয়ে দেই আমি আনিয়া দিব, যেখান থেকে মাল পাওয়া যায় ওখানে খুব করে আনিয়া দিই না, এত কইছে যে আনিয়া দেন কিন্তু আমার ক্যাশমো লাগবে, ক্যাশমো কিন্তু তারা আমরা ওখান যেগুলো কইলাম তো আপনি এই জিনিসটা আগে আমি আপনাকে কইলাম যে কখন যে করোনা ভাইরাসের যে N95 যদি মার্কেটে শর্ট আছে, মার্কেটে এই মালটা শর্ট আছে, যার লাগে এই মালটা যারা স্টক আছে তারা বেশি দামে বিক্রি করে,
ঠিক আছে এখন কেউ যদি জানাশোনার মধ্যে কেউ যদি কয় আনিয়া দেওয়ার কথা আনিয়া দিই কেউ কইছিল আনিয়া দেওয়ার কথা কইছিল ক্যাশমো দেওয়ার কথা বুঝছেন না এটা ক্যাশমো দেওয়ার কথা 2021 বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজালো করিমগঞ্জ জেলা বিজেপি। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 14, 15 এবং 16 মার্চ করিমগঞ্জ সফরে আসছেন প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস। প্রদেশ বিজেপি সভাপতির আগমনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সুব্রত জানান, 2016 বিধানসভা নির্বাচনে যেসব দলীয় বিধায়ক নির্বাচনে বিজয়ী হতে পারেননি সেসব কেন্দ্রের সাংগঠনিক নেতাকর্মীদের নিয়ে পর্যায়ক্রমে বৈঠকে মিলিত তার সফরের মুখ্য উদ্দেশ্য। সুব্রত আরো জানান, 14 মার্চ বদরপুর, 15 মার্চ দক্ষিণ করিমগঞ্জ এবং 16 মার্চ উত্তর করিমগঞ্জে সভা রয়েছে প্রদেশ সভাপতির। প্রদেশ কমিটির নির্ধারিত পর্যায়ভুক্ত কার্যকর্তাদেরকে নিয়ে দলীয় এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে, আর ওই সভায় শ্রদ্ধেয় প্রদেশ বিজেপি সভাপতি শ্রীযুক্ত রঞ্জিত কুমার দাস মহোদয় প্রত্যেকটি সভাতে উপস্থিত থাকছেন। ইতিমধ্যে আসামের বিভিন্ন জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। আগামী 14, 15 এবং 16 এই 3 দিনের কার্যসূচি নিয়ে মাননীয় প্রদেশ সভাপতি মহোদয় প্রদেশ কমিটির পুরো টিম নিয়ে করিমগঞ্জ জেলায় আসছেন, মূলত বরাক উপত্যকায় আসছেন। বরাক উপত্যকায় অন্য 2 জেলায় ওনার কার্যক্রম আছে, আর করিমগঞ্জ জেলায় 14 তারিখ রাত্রেবেলা এসে উপস্থিত হবেন, আর 14, 15, 16 3 দিনে 3টি বিধানসভা সমষ্টিতে কার্যক্রম থাকবে। এদিন প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে করিমগঞ্জ কংগ্রেসকে এক হাত নেন প্রদেশ বিজেপি উপসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য। কার্যকর্তাদের মনোবল তুঙ্গে নিয়ে আসা এক পারদর্শী নেতৃত্ব হচ্ছেন মাননীয় রঞ্জিত দাস, আর সেই সুবাদে যেসব জায়গায় বিজেপির জনপ্রতিনিধি হয়নি সেই সব জায়গায় সংগঠনকে মজবুত করার জন্য, সংগঠনের কার্যকর্তাদের মানসিক শক্তি বৃদ্ধির জন্য এবং ওই অঞ্চলকে বিজেপির সঙ্গে যুক্ত করার জন্য লক্ষ্য রেখেই রঞ্জিত দাস সমগ্র আসামে যেখানে বিজেপির জনপ্রতিনিধি সেই সব সমষ্টিতে তিনি যাচ্ছেন। আজকে তো ধরা পড়ছে দিকে দিকে যে গণ্ডগোল হচ্ছে তার মূল নায়ক হচ্ছে কংগ্রেস। কংগ্রেস যতই চেষ্টা করুক বিজেপির ঘাড়ে এই দুশ্চাপাবার সিসিটিভি এই ফুটেজগুলোকে তো নাই করতে পারবে না। তো সেই জন্য আমরা জানি কংগ্রেস এই সব যারাই বিজেপির দায়িত্বে আছেন জনসাধারণের কাছে যখন তাদের কীর্তিকলাপের কথা তুলে ধরেন কংগ্রেস এটার থেকে মুখ লুকাবার জন্য বিজেপিকেই দায়ী করে যে সাম্প্রদায়িক দল 100% শ্রম দিয়ে এই লক্ষ্য পৌঁছার জন্য এবার মন ঠিক করে কাজে নেমেছে। সেই জন্য আমরা স্থির নিশ্চিত যে আগামী দিনে এই অঞ্চল থেকে আমরা 5 সিট বের করে আমরা আনতে পারব। কাছাড়ের নবাগত জেলা শাসক বর্ণালী শর্মা শিলচরে এসে দায়িত্ব নেওয়ার পরই সাংবাদিকদের বলেছিলেন, তার কাজে সবচেয়ে গুরুত্বের মধ্যে থাকবে স্বচ্ছতা। এ জেলাও যাতে পরিবেশ বান্ধব হয়ে ওঠে, নোংরা আবর্জনা যাতে যেখানে সেখানে না ফেলা হয় এর ব্যবস্থায় তিনি প্রাধান্য দিতে চান। জেলা শাসকের দায়িত্ব নেওয়ার পর বর্ণালী শর্মা এ ব্যাপারে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার কার্যালয়ের ঢিলছোড়া দূরত্বে বন বিভাগের কার্যালয়ের সামনের দৃশ্য জেলা শাসকের চোখে পড়েনি আজও। জেলা বন আধিকারিকের কার্যালয়, যার গেটের সামনে রয়েছে স্বচ্ছ সর্বেক্ষণ 2020 এর বিশাল হোর্ডিং, যেখানে পচনশীল এবং অপচনশীল আবর্জনা আলাদা পাত্রে ফেলে নির্মল শহর গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু হোর্ডিং এর নিচে যেমন কোন ডাস্টবিন নেই, তেমনি নোংরা আবর্জনার পাহাড় জমে পরিবেশকে দূষিত করছে। উল্লেখজনক বিষয় হচ্ছে ওই নর্দমার স্তূপের ঠিক বিপরীত দিকে রয়েছে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল, কিন্তু না পুরসভা না বন বিভাগ এমনকি জেলা প্রশাসনেরও সেদিকে কোনো খেয়াল নেই।
নেশার ট্যাবলেট সহ দুই ড্রাগস বিক্রেতাকে আটক করল সীমান্ত সুরক্ষা বাহিনী। ঘটনাটি ঘটেছে মকুইভাঙায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 18,300 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে সীমান্ত সুরক্ষা বাহিনী। আটক দুই ড্রাগস বিক্রেতার নাম সানু আহমেদ এবং চাহান উদ্দিন। তাদের বাড়ি বদরপুরে। পরে নেশার ট্যাবলেট সহ আটক দুই মাদক বিক্রেতাকে বদরপুর পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত সুরক্ষা বাহিনী। হাইলাকান্দির রতনপুরে গ্রামীণ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় জনতা সহ অসম জাতীয় সেনা নামের একটি সংগঠন। তাদের অভিযোগ, রতনপুর থেকে মোহনপুর পর্যন্ত গ্রামীণ সড়ক সংস্কারের নামে 51 লক্ষ টাকা বরাদ্দ হলেও এ কাজে চলছে ব্যাপক দুর্নীতি। প্রকল্পের প্ল্যান এস্টিমেটকে তোয়াক্কা না করে চলছে পুকুর চুরি। তাদের আরও অভিযোগ, বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার কাজে দুর্নীতি করে চললেও এ নিয়ে নীরব হাইলাকান্দি পূর্ত বিভাগ। আমার অভিযোগ এই যে রতনপুর ব্রিজ কুয়ার 1400 মিটার যে কাজ, রিপেয়ারিং কাজ, এটার 51 লাখ টাকা স্যাংশন। কিন্তু এখানে কাজের বেলায় দেখা যার যে রিপেয়ারিং, পূর্ণ রিপেয়ারিং কাজ যেটা, এই পূর্ণ রিপেয়ারিং কাজ এটা সাইড বামও নাই, এর বাদে সাইড বামও নাই, আর ফিস যেটা এটা উঠাই যায় এস্টিমেট অনুযায়ী কোনো কাজ করা হন না। এটা ফুন্না ফিসের উপরে ফিস ডালিয়া, তেল ডালিয়া তারা মানে কাজ করিয়া যার গিয়া, যেটা দেখা যার লগভগ 4-5 লাখের ভিতরে তারা কাম সম্পূর্ণ করতে স্যার কন্ট্রাক্টদার মহলে। উধারবন্ধ নবারুণ শঙ্খ দুর্গাবাড়ির নাট মন্দিরের শিলান্যাস হলো বৃহস্পতিবার। আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় এদিন পূজার্চনার মাধ্যমে এর শিলান্যাস করেন। পরে নবারুণ সংঘের ক্লাব ভবনে এক সভার আয়োজন করা হয়। সংঘের সভাপতি নির্মলকান্তি রায় জানান, 2010-11 অর্থবর্ষে প্রাক্তন মন্ত্রী অজিত সিংহের উদ্যোগে বিআরজিএফ তহবিল থেকে দুর্গামণ্ডপের ভবন নির্মাণের জন্য 2 লক্ষ টাকা মঞ্জুর হয়, কিন্তু আরও টাকার অভাবে সেটি অসম্পূর্ণ রয়ে যায়। এবার রাহুল রায় ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে নাট মন্দির নির্মাণে এগিয়ে এসেছেন। সে অনুযায়ী এদিন পুজো দিয়ে কাজের শিলান্যাস করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। খাসি অখাসি হিংসায় উত্তপ্ত মেঘালয়, নির্যাতনের শিকার বাঙালিরা শিথিল কারফিউ। শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত আরেক বন্দী, এখনো রইলেন 9 জন। নোভেল করোনার জের, মাস্কের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এজাহার গ্রাহকের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।